নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময়, আপনার খবর, নিউজ হেডলাইন সাকনা জুড়ে। জলপাইগুড়ি মালবাজারে হরপাবানের সময় উদ্ধার কাজে নেমে বহু মানুষের প্রাণ বাঁচানোর স্বীকৃতি হিসেবে 7 জনকে 1 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন থেকে জলপাইগুড়ি জেলা ছাড়লেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধর্ণা প্রদর্শন করা হয়েছে এবং ডেপুটেশন দেওয়া হয়েছে আজ। এখন সংবাদ বিস্তারে। জলপাইগুড়ি মালবাজারে হরপাবানের সময় উদ্ধার কাজে নেমে বহু মানুষের প্রাণ বাঁচানোর স্বীকৃতি হিসেবে 7 জনকে 1 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উদ্ধারকারী প্রত্যেককে সিভিক পুলিশে চাকরি দেওয়ার প্রস্তাবও দেন তিনি। এছাড়াও দুর্ঘটনায় নিহতদের পরিবারের একজন সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। দশমীর দিন মাল নদীর বিসর্জন ঘাটে হরপায় নিহত হয়েছিল 8 জন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে গতকাল দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দশমীর দিন হরপায় ভেসে যাওয়া অনেকেই নিজেদের জীবন বাজি রেখে উদ্ধার করেছিলেন বেশ কিছু স্থানীয় যুবক। আজ মালবাজারে আদর্শ বিদ্যা ভবনে প্রশাসনিক বৈঠকে তাদের হাতে সাহসিকতার পুরস্কার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে 2টার সময় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও তা অনেকটা আগের থেকে শুরু হয়। এদিন উদ্ধারকারীদের ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের হাতে সাহসিকতার জন্য শংসাপত্রও তুলে দেন। এদিন 7 জন উদ্ধারকারীদের হাতে চেকও তুলে দেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক উদ্ধারকারীকে 1 লক্ষ টাকা চেক দেওয়া হয়। সাহসিকতার পুরস্কার হিসেবে এদিন উদ্ধারকারীদের চাকরির প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে নিহতদের পরিবারের 1 জন করে সদস্যকে চাকরি দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের 6 জন সদ্য হোমগার্ডে চাকরি পেয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আমাদের লোকেদের নিয়ে ভাববার দরকার নেই, আমরা সবাইকে নিয়ে চলার মানসিকতা রাখি। আমরা এ টু জেড ওইভাবে এ কে সি কেড আসে, সি গেড কে এ গেড, আমরা এইভাবে ভাগ করি না, আমরা সবাই উই আর অল ইকুয়াল। দিদি, এরপর আদর্শ বিদ্যা ভবনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন থেকে জলপাইগুড়ি জেলা ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেদারনাথে হেলিকপ্টারে দুর্ঘটনায় জানালেন শোক। আজ বিকেলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জলপাইগুড়ি জেলার মালবাজারে প্রশাসনিক বৈঠক সেরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাড়ার আগ মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান সকলকে বিজয়ের শুভেচ্ছা, পাশাপাশি সংবাদ মাধ্যমের কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত সাংবাদিকদের মুখে জানতে পারেন কেদারনাথে পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টারে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পাইলট সহ 6 জনের মৃত্যু হয়েছে। এরপরে মুখ্যমন্ত্রী মৃতদের প্রতি শোক প্রকাশ করেন। ওয়েদার কি মানে ভালো ছিল? একটু ইয়ে ছিল, ডাউডি ছিল, একটু মেঘলা। অ্যাক্সিডেন্ট হলো কি করে? পাহাড়ের উপরে পাহাড়টাতে প্রবলেম আছে বলেছে। খুব স্যাড, এবং আমি কন্ডোলেন্স ছাড়া তো আর আমার কিছু করার নেই। কিন্তু এসব ব্যাপারে অনেক সময় পাহাড়ের দিকে হেলিকপ্টার ইজ ভেরি রিস্কি হয়, যেমন নর্থ ইস্টার্ন রিজিয়ন। আমাদের দার্জিলিংয়ে যাওয়ার জন্য আমরা কখনো হেলিকপ্টার ইউজ করি না, বা পুরুলিয়া দিয়েও আমরা যখন যাই অযোধ্যা পাহাড় দিয়ে যাই, তখন যেন মনে হয় বুকটা কাঁপতে কাঁপতে যাচ্ছে। এগুলো তো অলওয়েজ রিস্কি। 5G-র তো আজকে প্রবলেম হয়েছে কলকাতায়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জমি কেলেঙ্কারির ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে আজ সকাল 11টা নাগাদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধর্ণা প্রদর্শন করা হয়। ধর্ণা প্রদর্শনের সাথে সাথে ডেপুটেশনও দেওয়া হয় তাদের পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিগাড়ার নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এলাকায় হোটেল ম্যানেজমেন্টের কোর্স চালু করতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সরগরম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর। এই জমি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। এদিন তারা গেটের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর তাদের 15 জনের একটি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ওম প্রকাশ মিশ্রর হাতে 11 দফা দাবি দেওয়া নিয়ে একটি স্মারকলিপি জমা দেন। বিজেপি তাদের অভিযোগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জমি কৌশলে বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর করার অপচেষ্টা চলছে। হ্যাঁ, আমরা ভিজিকে স্মারকলিপি দিলাম যে এই ইউনিভার্সিটির জমি যাতে কোনো বেসরকারি হাতে, বেসরকারি সংস্থার হাতে অথবা রাজ্য সরকারেরও যে দপ্তরে দেওয়ার কথা চলছে, পর্যটন দপ্তরে দেওয়ার কথা চলছে, সেটা যাতে না যায়। কারণ এই ইউনিভার্সিটিতে এর আগেও অনেকগুলো ডিপার্টমেন্ট তো আছেই, 30-40টা ডিপার্টমেন্ট এই ইউনিভার্সিটিতে চলে। সে এই ডিপার্টমেন্টগুলো চালানোর জন্য তো কখনো অন্য কোনো সংস্থাকে বা অন্য কোনো দপ্তরকে জমি দিতে হয়নি, তাহলে এখন কেন সেই জমিটা দেওয়ার কথা উঠে আসছে? স্বাভাবিকভাবে আমরা চাই ইউনিভার্সিটির জমি
যেটা দান করা জমি স্থানীয় মানুষের, সেই জমি যাতে ইউনিভার্সিটির হাতেই থাকে এবং নতুন ডিপার্টমেন্ট করতেই পারে ইউনিভার্সিটি, কিন্তু তাতে অন্য কোনো দপ্তরকে জমি দেওয়া যাবে না বা বেসরকারি সংস্থাকে জমি দেওয়া যাবে না। এবং যে ট্যুরিজম ডিপার্টমেন্টকে জমি দেওয়ার কথা উঠছে, সেই ট্যুরিজম ডিপার্টমেন্টের জমি কিন্তু খুব পাশেই এখানটাতে ইউনিভার্সিটির কয়েকশো মিটার দূরেই আছে। তো স্বাভাবিকভাবে সেখানটায় কেন সেই পর্যটন দপ্তর সেই তাদের হোটেল ম্যানেজমেন্ট কোর্স করছে না, সেটাও আমরা জানতে চাই। এবং আমরা চাইবো যে ইউনিভার্সিটির জমি ইউনিভার্সিটির হাতে থাকবে, তার জন্য যদি প্রয়োজন পড়ে ইউনিভার্সিটির যারা আশেপাশে এখানটা আছেন, ইউনিভার্সিটির যারা যুক্ত আছেন, তারা সবাই মিলে প্রয়োজন হলে চাঁদা দিব, দরকার হলে চাঁদা দিয়ে আমরা সেই জমি আর রক্ষা করব, কিন্তু কোনো বেসরকারি সংস্থা বা কোনো অন্য কোনো দপ্তরের হাতে এই জমি যেতে না হয়। আর যতদিন পর্যন্ত এই প্রচেষ্টা চলবে, আমাদের আন্দোলনও চলবে, আমরা বিজেপি ভারতীয় জনতা পার্টি আর থাকার কারণে এখানটায় এই জমি যাতে কখনোই কোনো অন্য কোনো দপ্তরের হাতে বা অন্য কোনো সংস্থার হাতে না যায় তার চেষ্টা আমরা করবো। আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত জমি রক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। আজকে আমরা শিলিগুড়ি শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ পৌর নিগম, এমনই অভিযোগ তুলে ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করলো শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যালয়ের সামনেই কর্মসূচি পালন করেন তারা। তাদের অভিযোগ, শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে কয়েকজনের, ঘরে ঘরে জ্বরের সংক্রমণে জনজীবন বিপর্যস্ত, শহর জুড়ে আবর্জনা সাফাই, নর্দমা পরিষ্কার সহ ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজে ব্যর্থ পৌর নিগম। অন্যদিকে নার্সিং হোম ও প্যাথোলজি ক্লিনিকগুলি এই আতঙ্কে কাজে লাগিয়ে রোগীদের লুটছে, এর বিরুদ্ধে সরব হয়ে তাদের প্রতিবাদ। এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে অভিজিৎ মজুমদার বলেন, বিক্ষোভ হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা শিলিগুড়ি নাগরিক সমাজের পক্ষ থেকে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যানারকে সামনে নিয়ে আমরা যে জন্য রাস্তায় আমাদের নামতে বাধ্য হতে হয়েছে, সেটা হচ্ছে একমাত্র কারণ যে ডেঙ্গু এই মশাবাহিত যে সংক্রমণ সেটা বিগত 10 বছরের মধ্যে এই বছরে দেখছি সবচাইতে ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে এসেছে। ইতিমধ্যেই 10 জন সহনাগরিক তারা প্রাণ হারিয়েছেন, অথচ আমরা দেখছি যে পুর নিগম, শিলিগুড়ি পুর নিগম এবং এখানকার যে স্বাস্থ্য দপ্তর রয়েছে, সিওমএইচের দপ্তর রয়েছে, তারা কিন্তু পুরোপুরি ব্যর্থ, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ এবং সেটা মেয়র বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কাজ বন্ধের নোটিশ দিয়ে পালানো চা বাগান কর্তৃপক্ষ। দীপাবলির আগে অন্ধকারে কয়েকশো শ্রমিক পরিবার, মুখ্যমন্ত্রী রয়েছেন জেলায়, সেই সময় সরকারের ঘোষিত বকেয়া নিম্নতম মজুরি না দিয়েই রাতের অন্ধকারে চা বাগান ছাড়লো মালিক পক্ষ। দীপাবলির আগে অন্ধকার নেমে এলো কয়েকশো শ্রমিক পরিবারে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার বেড়ুবাড়ি এলাকায় অবস্থিত অমরপুর চা বাগান, প্রায় 400 শ্রমিক আজ সকাল থেকে অন্ধকারে ডুবে গেলেন, কারণ চা বাগান কর্তৃপক্ষ কাজের বন্ধের নোটিশ দিয়ে রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে গিয়েছে। দীর্ঘদিন থেকে রাজ্য সরকার ঘোষিত নিম্নতম মজুরি শ্রমিকদের দিতে গড়িমসি করে আসছিল বাগান কর্তৃপক্ষ। নিজেদের অধিকার পেতে আন্দোলনও শুরু করে শ্রমিকেরা। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট সব মহলকে জানানোর পরেও মালিক পক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ অমরপুর চা বাগানের শ্রমিকদের। আমরা আজকে সকালে কাজে এসে দেখি বাগান লকআপ করে দিয়ে চলে গেছে মালিক। মানে কেন লকআপ করতে? এই যে আমরা সরকার ঘোষিত হাজিরাটা দাবি করতেছি জন্য আন্দোলন করতেছি, তার জন্য। কত টাকা সরকার ঘোষিত মজুরি? 232 টাকা। এখন কি করবেন? এখন কি করবো, এতগুলা লেবার আমাদের এখন না খায় মরতে হবে আর কি। মালিক না আপনাদের জানায় না? না, মালিক আমাদের না জানায়ই বন্ধ করে দিয়ে চলে গেছে। মালিক কোনোদিন ডেটও দেয় নাই। কতদিন ধরে আন্দোলন করছেন? আজকে 4-5 দিন থেকেই আন্দোলন চলছে। কোনো আলোচনায় বসেনি? কোনো আলোচনায় বসেও নেই, কিছু বলেও না। আলোচনা না বসে বন্ধ করে দিয়ে চলে গেছে বাগানে। আজকে আইসেই দেখতেছি বাগান বন্ধ করে দিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম সন্ধ্যা রায়। সমুদ্রের জলজাহাজ আকৃতির বাড়ি বানিয়ে তাক লাগালো এক টোটো চালক। শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসি দেওয়া অন্তর্গত নিজবাড়ি এলাকায় এক বাসিন্দা টোটো চালক জানান, স্বপ্নের বাড়ি বানানোর ইচ্ছে ছিল তার ছোট থেকেই। কলকাতায় দীর্ঘ 5 বছর থাকার পরেও কলকাতাতে এক দুর্গাপুজোর মণ্ডপ দেখে এমন আকৃতির বাড়ি বানানোর ইচ্ছে জাগে তার। তারপর 2019 সাল থেকে শুরু করেন বাড়ি বানানো। 2020 সালে লকডাউন শুরু হয়ে যায়, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েন তিনি, যার ফলে স্বপ্নের বাড়ি জলজাহাজা বাড়িটি অসম্পূর্ণ রয়ে গেছে, সম্পূর্ণ করতে পারেননি তিনি। বাড়িটা তো স্বপ্ন করেই করেছি, অনেক কষ্ট করে একটুটা তৈরি করেছি, অনেক বছর হয়ে গেল। আর্থিক অবস্থা লকডাউনের কারণে তো আমাদের পুরো আর্থিক অবস্থা খারাপ, ছেলে পেলে বড় হয়েছে, এদের পড়াশোনার খরচা আছে, ঘর বানালে তো সব হবে না, স্বপ্ন সবসময় সত্যি হয়ও না, বাচ্চা কাচ্চা মানুষ করাও একটা দায়িত্বের মধ্যে। শেষমেশ কি স্বপ্ন পূরণ করতে পারবেন বাড়িটা কমপ্লিট করে? আশা আছে, ঠাকুর ভরসা, যদি মা বাবার আশীর্বাদ থাকে হয়তো তৈরি করতে পারি। কতদিন হইল এই বাড়িটা রয়েছে?
তৈরি করতে পারিনি প্রায় বিগত চার বছর হয়ে গেছে, মানে আর তৈরি করিনি, যেভাবে আছে এইভাবে আছে। আচ্ছা, এই গ্রামের ভিতরে একটা জাহাজ বাড়ি, খুব সুন্দর একটা উদ্যোগ, এইটা আইডিয়া আপনার কোথা থেকে এসেছিল? ছোটবেলা থেকে আর কি একটা চিন্তা ছিল, একটা প্যান্ডেল হয়েছিল আর কি। কিসের প্যান্ডেল? জাহাজের দুর্গাপূজার প্যান্ডেল। কোথায় সেটা? সেটা হচ্ছে কলকাতা বউবাজারে, লাট্টুপাড়া স্পোর্টিং ক্লাব। মানে সেই থেকে ইচ্ছা হয়েছে, সেখান থেকে আর কি আমার মনে ইচ্ছা ছোট বড় হয়ে যদি ঘর তৈরি করতে, একটা জাহাজের মতো ঘর তৈরি করবো। কতদিন বাঁশের নৌকা দেখে আপনার বাঁশের প্যান্ডেল দেখে কংক্রিটের আপনার জাহাজ বানানোর ইচ্ছা হয়েছে? কতদিন আগে আপনি কাজ শুরু করেছেন বাড়িটা? জীবন বিপন্ন করে প্রাণ বাঁচিয়েও রহস্যজনকভাবে মুখ্যমন্ত্রীর সভায় ডাক পেল না দুই উদ্ধারকারী। মাল নদীতে ঘটা মর্মান্তিক দুর্ঘটনার সময় উদ্ধারকারী দুই যুবককে মুখ্যমন্ত্রীর সভায় না ডাকায় অভিযোগ উঠল। আজ মালবাজারে এমনই অভিযোগ করে সেই সময় মাল নদীর হরপা বানে ভেসে যেতে থাকা দুই যুবক সংবাদ মাধ্যমের সামনে নিজেদের ক্ষোভ উগরে দিলেন। ডাক না পাওয়ার বিষয়ে অভিযোগের তীর সেই মালবাজার পৌরসভা এবং প্রশাসনের দিকেই। আজকে এইখানে বলতেছে যে লিস্টে নাম নেই, এটা কিসের জন্য? আমি ওটা ভাবতেছি কিসের জন্য লিস্টে নাম আছে? হ্যাঁ, লিস্টে যদি মাল ব্লকের যারা আছে তাদেরই নাম আছে। তোমাদের কিছু বলা হয়েছিল এখানে আসার জন্য? এখানে বলা হয়েছিল, এখানে আগে থেকে তো আমাদের কোনো যোগাযোগ করে নেই, এমনকি পৌরসভা থেকে কোনো যোগাযোগ করে নেই। এখন আমাদেরকে বলতেছে যে তোমাদেরকে তো পৌরসভা থেকে কোনো যোগাযোগ করেছে, আমাদেরকে তো এমন কোনো যোগাযোগ বা কল আসে নাই। আমি এটাই চিন্তা করতেছি। আপনারা কয়জন ছিলেন টোটাল? আমরা দুইজন আছি, আমার ভাগনা আর আমি। আর টোটাল কত আছে মিডল ব্লকে? সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিশুর। ঘটনাটি ঘটেছে আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এশিয়ান হাইওয়ে 2 তে। ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এশিয়ান হাইওয়ে 2 তথা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন জাতীয় সড়কের উপর একটি বড় সড়ক দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে মৃত্যু হলো ছোট একটি শিশুর। ঘটনা প্রসঙ্গে খবর পাওয়া অনুযায়ী জানা যায় যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন কলমজোত এলাকায় অবস্থিত আদমসনাস স্কুল নামক একটি স্কুলে পড়াশোনা করত সেই শিশুটি। ঠিক দুপুর 2:30 নাগাদ স্কুল থেকে সরাসরি শিশুর পিতা নিজের মোটর বাইকে করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাইরে রাস্তায় উঠে যেতেই অপর দিক থেকে আসা একটি 12-চাকার ট্রাক সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বাচ্চাটি। খবর পাওয়া অনুযায়ী জানা যায় ঘটনাস্থলে সেখানে মৃত্যু হয়েছে শিশুটির। তৎক্ষণাৎ মাটিগাড়া থানা সহ মেডিকেল আউটপোস্ট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো বিষয়টির তদন্ত শুরু করে। তবে যে বাচ্চাটি মারা গিয়েছে খবর পাওয়া অনুযায়ী জানা গিয়েছে সে শিব মন্দিরের বাসিন্দা। এখন সময় একটি বিরতির। अपने घर को एक स्मार्ट और सुंदर बनाने के लिए हैवेल्स प्रोडक्ट्स का उपयोग करें। अपने घर की सजावट उभारें स्मार्ट लाइटिंग द्वारा। हैवेल्स इलेक्ट्रिकल्स की नई रेंज पेश करता है सजावटी पंखे, एलईडी लाइटिंग, किचन और होम एक्सेसरीज, मॉड्यूलर स्विच, एयर कूलर, एयर प्यूरिफायर और बहुत कुछ। इलेक्ट्रिकल्स में गुणवत्ता, सुरक्षा और सुविधा के लिए एक ही नाम, हैवेल्स। विजिट करें महावीर इलेक्ट्रिकल्स, एनएक्स, हैवेल्स, गैलेक्सी, जेमहाउ, बिसाइड उत्तरबंग मारवाड़ी भवन, सेकंड माइल, सिलीगुड़ी। হিমালয়ান কেন ফার্নিচার রয়েছে বেতের অনবদ্য সোফা সেট, ডাইনিং সেট, ক্রিস্টালের বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, অফিস ফার্নিচার। টাটা স্টিল প্রোডাক্ট সমৃদ্ধ স্টিল অ্যান্ড স্টাইলে আছে থ্রি ডোর এবং টু ডোর আলমারি, ড্রেসিং টেবিল ও অফিস ফার্নিচার। কার্লন সোফা ওয়ার্ল্ডে পেয়ে যাবেন রকমারি সম্ভার, যেমন সোফা সেট, ম্যাট্রেস, পিলো, প্রোটেক্টর, বেডশিট। পুজো অফারে থাকছে আপ টু 20% ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট। দীর্ঘ 35 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিমালয়ান কেন ফার্নিচার, নিয়ার বিশ্বদীপ সিনেমা হল, প্রধান নগর, হিলকার্ট রোড, শিলিগুড়ি। Himalayan Idol Season 2, sponsored by Dear Lotteries, Nepali Singing Talent Search. Presented by SK Audio Vision along with SK Live News. Audition starts from 15th of October 2022. Kalimpong, the 15th of October, Gangtok, the 30th of October, Darjeeling, the 5th of November, Kurseong, the 12th of November, Mirik, the 13th of November, Jagao, the 20th of November, Malbaza, the 27th of November, Namchi, the 17th of December, Gazing, the 18th of December, Siliguri, the 8th of January. Dear Lotteries Himalayan Idol Season 2's details, visit www.sklive.news or call 829-335-1883. Hotel Garpati aur restaurant mein hum laaye hain continental dish Chinese, chicken aur mutton varieties, pizza, burger, biryani, ice cream, mocktail aur bhi kai tarah ke vyanjan isme aapke parivar ke 50 se 800 sadasya bhag le sakte hain। इसके साथ ही हमारे पास है विभिन्न तरह के अनुष्ठान जैसे जन्मदिनों, शादियों, संपूर्ण पारिवारिक रेस्तरां, शांत तापमान नियंत्रित विलासिता के लिए विभिन्न खानपान,
अपने परिवार के साथ समय बिताएं, साथ ही अन्य सुविधाएं भी हैं, जैसे डॉग विला, जिम, स्टीम बार और कार पार्किंग है। संपर्क के लिए कॉल करें 0353251100। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हैवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। सिलीगुड़ी में घर की तलाश है? ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो। सिलीगुड़ी और उसके आसपास बंगलो, फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं। होम लोन में भी हम आपकी मदद करते हैं। हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यू रियल्टर 8760-830-848-58। Are you dreaming to begin your Italian adventure? Make it a reality and bring home the Italian collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 94340-40400. काम की तलाश में है? टेक्निकल काम सीखिए और खुद मालिक बनिए। बड़ा कार्य क्षेत्र आपका इंतजार कर रहा है, तो देरी किस बात की। 3 महीने में फोटोग्राफी, सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग सीखिए और बन जाइए सेल्फ एम्प्लॉयड। या फिर फोटोग्राफी हो आपकी हॉबी, एनरोल फॉर फोटोग्राफी, सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग। सोमानी डिजिविजन एंड प्रोडक्शंस, आश्रम पारा, एंजेला स्कूल के बगल में, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9434023813। गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारे। SN इंटीरियर्स, गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। स्वास्तिक टावर सालूगढ़ा सिलीगुड़ी के लिए लाया है 2 BHK फ्लैट मात्र 22,61,000 रुपए ऑनवर्ड्स में। अभी नहीं तो कभी नहीं। स्वास्तिक टावर, अतिरिक्त सुविधाएं, चिल्ड्रंस प्ले एरिया, रूफटॉप गार्डन, गजेबो सीटिंग, योगा एरिया, ओपन जिम, कार पार्किंग, CCTV एंड जनरेटर। स्वास्तिक टावर सालूगढ़ा सिलीगुड़ी। बुकिंग के लिए अभी कॉल करें 6295700351। वन ऑफ द इंटरनेशनल ब्रांड इज ट्रेम। वी हैव रेडी स्टॉक ऑफ मिनिमाइजर्स, पैडेड ब्रा। वी हैव ऑल टाइप्स ऑफ स्पोर्ट्स ब्रा ऑफ ऑल साइजेस विद कलर्स। Seamless and high-vis panty are also available to make you look fit and fine. Tram tummy tucker are also available. Shop for lucrative discount at Inside Story, Planet Mall, Sevak Road, Siliguri. Durga Puja ke shubh avsar par Siliguri ke Ramadan Kaur ke Rhythm Banquet mein phele hue shuddh shakahari buffet keval 999 rupaye mein. Guest ke pasand ka khyal rakhte hue hi menu design kiya gaya hai. Table booking ke liye contact kare 0353661111 par. Wish you happy Durga Puja. जरूरत हो WPVC दरवाजा या चौखट या फिर PVC प्लाईवुड जो बढ़ाएगी आपके घर के मॉड्यूलर किचन की शान, साथ ही वाटरप्रूफ प्लाईवुड लगाइए, चलेगा सालों साल, बेफिक्र हो जाइए। मार्केट प्राइस से सस्ते का वादा, क्योंकि होलसेल है हम, तो बताइए क्या है आपका इरादा। वुड स्टॉक।
Ramsa Rentals, 3rd Mile, Sevok Road, opposite Cinderella Hotel, Siliguri. Contact 973-519-8663. श्री गणेशाय नमः श्री बालाजी ज्योतिष केन्द्र जस्तै समस्या होस् काम बन्नै सक्दैन भने त्यसको ग्यारेन्टी सित समाधान गरिनेछ प्रेम प्रीति गोप्य शत्रु व्यवसायमा समस्या दोकान ठिकसित चल्न सक्दैन घरेलु समस्या धन सम्पत्तिको नोक्सानी कोर्ट केस व्यवसाय नचल्नु पशुधनको बर्बादी पढाइमा मन नलाग्नु विवाहमा ढिलाइ इत्यादि यी सम्पूर्ण समस्याको लागि पण्डित तुषार शर्मा गोल्ड मेडलिस्टले निशुल्क जोखाना हेर्नुहुनेछ यसैले उहाँसित शीघ्र सम्पर्क गर्नुहोस् नंबर 6375847663। समस्या है तो समाधान भी है और समाधान के लिए सबकी नहीं एस्ट्रोलॉजी एक्सपर्ट की सुने स्वास्थ्य धन और समृद्धि का स्रोत न्यूमेरोलॉजी हस्तरेखा विज्ञान या वास्तु परामर्श सेवाएं एक ही छत के नीचे आपका व्यवसाय खिलेगा और आपके पारस्परिक संबंध और पारिवारिक संबंध भी विकसित होंगे हम स्वास्थ्य धन और सद्भाव से संबंधित मामलों पर उचित मूल्य प्रभावी और विश्वसनीय वास्तु ज्योतिष अंकशास्त्र और हस्तरेखा परामर्श सेवाएं प्रदान करते हैं एस्ट्रो Praveena, contact 815-995-8463. Celebrate the joy of this era with Damro. Shop and pick from our all-new collection and enjoy exciting offers this festive. Bring home joy and happiness this festive season with South Asia's largest furniture manufacturer, Damro. Happy shopping! हमारा शोरूम सेवन कॉन्सेप्ट्स परनामी मंदिर रोड में ASGI हॉस्पिटल के पास में है हम लोग यहाँ पर ये दरवाजा बनाते हैं दिस डोर्स आर कस्टमाइज्ड डोर्स योर टेस्ट योर कलर योर डिजाइन 3D डिजाइन भी पॉसिबल है दिस आर बिटवीन अ प्राइस रेंज ऑफ 4,000 to 6,000 रुपीज दिस ऑल कैरीज अ वारंटी ऑफ 5 years वी डू 3D कार्विंग ऑन द डोर ये टीकूड डोर है 100% प्योर टीकूड हार्डवुड में भी दरवाजे बनाते हैं हम लोग इसके अलावा फ्लावर पैटर्न डेकोरेटिव डोर्स भी बनाते हैं दिस ऑल आर PU पॉलिश्ड दिस इज अ रियल पाइनवुड डोर ये रॉ डोर है ये हार्डवुड से बना हुआ है फिर एलम बिरतिर पर গাছের সাথে বাঁধা বিদ্যুতের তার ঘটনার প্রতিবাদ পরিবেশ প্রেমীদের জলপাইগুড়ি শহর লাগোয়া দেবনগর রথখোলা এলাকায় রাস্তার পাশে থাকা একটি গাছে বিদ্যুতের তার বাঁধা রয়েছে দীর্ঘদিন থেকে সেই নিয়ে এবার সোচ্চার হলো এলাকাবাসী সহ পরিবেশ প্রেমী এই প্রসঙ্গে পথ চলতে এক নাগরিক বলেন এভাবে বিদ্যুতের তার গাছে বেঁধে রাখায় গাছটির ক্ষতি হচ্ছে একটা এটা উচিত নয় খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী তিনি এর প্রতিবাদ করে বলেন চাবলায় অধ্যুষিত কালচিনি ব্লকের বাসিন্দাদের সচেতন করতে চাবলায়ের বিভিন্ন হাটকে বেছে নিল কালচিনি ব্লক প্রশাসন আগামী 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির আর এই দুয়ারে সরকার শিবির নিয়ে জনগণকে সচেতন করতে এবং ডেঙ্গি ও ম্যালেরিয়াকে নিয়ে জনগণকে সচেতন করতে চাবলের বিভিন্ন সাপ্তাহিক হাটে গিয়ে সচেতনতা চালাচ্ছে কালচিনি ব্লক প্রশাসন আজ কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে সাপ্তাহিক হাটে পৌঁছে যান কালচিনি বিডিও প্রশান্ত বর্মন সহ কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকেরা এদিন সাপ্তাহিক হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের দুয়ারে সরকার শিবির নিয়ে সচেতন করানো হয় হাটটা বেছে নিয়েছেন কেন আপনারা জানেন যে আমাদের আলিপুরদুয়ার জেলার যে কালচিনি ব্লক আছে এখানে বেশিরভাগই হচ্ছে বাগান এই বাগান কেন্দ্রিক হওয়ার জন্য যে সাপ্তাহিক হাটগুলো আছে কারণ এই বাগানগুলো একদিন ছুটি থাকে আর ওই বাগানে প্রত্যেক পরিবারের যারা সকলেই প্রায় বাজার করতে চলে আসে সেই বাগান হাটে তাই আমরা হাটগুলোকে বেছে নেওয়ার একটাই লক্ষ্য যেহেতু কালচিনিগুলোকে সমস্ত মানে বাগানে হাটের দিনগুলো ছুটি থাকে এবং ওয়ার্কাররা তারা পরিবারকে নিয়ে বাগানে আসে এবং তাই আমরা এই হাটগুলোতে প্রচার চালাচ্ছি যে দুয়ারে সরকার আমাদের নভেম্বরের 1 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে সেই দুয়ারে সরকার ক্যাম্পে আমরা PVR যতগুলো দুয়ারে সরকার করেছি এবং কোথাও যদি কোনো গ্রামের কোনো ওয়ার্কার বাকি পড়ে থাকে এবং হাটে যেমন বিভিন্ন ব্যবসায়ীরাও আসে বিভিন্ন জায়গা থেকে আমরা বর্ষার অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল আলিপুর দুয়ারের পুরান বাজার এলাকা সূত্রের খবর অনুযায়ী সকাল 11:30 নাগাদ পুরান বাজার এলাকায় তুরোর গুদাম ঘরে আগুন লাগে খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 3টি ইঞ্জিন এছাড়াও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর এরপর দমকল কর্মীদের তৎপরতায় দীর্ঘ 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে অন্যদিকে গোডাউনের মালিকের দাবি আনুমানিক 15 লক্ষ টাকার তুলো নষ্ট হয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে দমকল কর্মীরা দ্রুততার সাথে কাজ করার ফলে আগুন ছড়াতে পারেনি
ভারতীয় আদিবাসী রাজবংশী উন্নয়ন পরিষদে সাংবাদিক বৈঠক আয়োজিত হলো কোচবিহার প্রেস ক্লাবে। আজ দুপুরে কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক আয়োজিত হয়। মূলত আদিবাসী ও রাজবংশী সমাজের উন্নয়নের ক্ষেত্রে নতুন এই সংগঠন তাদের নিজেদের প্রচারের উদ্দেশ্যেই এই কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন। এই সাংবাদিক বৈঠক থেকে বিভিন্ন বিষয় তুলে ধরেন তারা। এই বৈঠকে সংগঠনের সভাপতি ও সম্পাদক ছাড়াও আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রকৃত যে ডেভেলপমেন্টের বিষয়গুলো আছে, এই যে ব্লক কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, ত্রিস্তর পঞ্চায়েত লেভেল, পৌরসভা লেভেল, বিধানসভা লেভেল, এত প্রশাসনিক ডেভেলপমেন্টের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে, যাচ্ছে কোথায়? সেই জায়গাগুলো ডেভেলপমেন্ট না হচ্ছে, তার চুরি করছে, কোথায় চুরি করছে, কে চুরি করছে, এটা মনে হয় সঠিক ইউটিলাইজ হচ্ছে না গভর্নমেন্ট একটা টাকা, যার কারণে আমাদের মনে হয়েছে একটা পরিষদ গঠন করে, উন্নয়ন পরিষদ গঠন করে আদিবাসী এবং আদিবাসী সমাজে। এখনকার মতো খবর এই পর্যন্ত, দেখতে থাকুন এসকে লাইভ বাংলা। সমন্দর মে তেরনে ওয়ালে কুয়ো ও তালাবো মে ডুবকি নেই লাগায়া করতে হ্যায়। বিজনেস কা তম্বু তিন বম্বু পর খড়া হ্যায়, প্রোডাক্টস, কনজ্যুমার অর অ্যাডভার্টাইজমেন্ট। আব সোচনা আপকো হ্যায়, सिलीगुड़ी के कुएं में डुबकी लगानी है या उत्तर बंगाल और सिक्किम के समंदर में तैरना है? चिंता नहीं, चिंतन करो, एसके लाइव में ऐड करो।